আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। তো আবার আমি আপনাদের মাঝে একটা কন্টেন্ট নিয়ে আসলাম, যেটা এই বছরের সম্পূর্ণটা সময়ে আমাকে একাধিক প্রশ্ন করা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা কি। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার কবে আসবে সৈনিক পদের। তো এটা কিন্তু আর বেশি দেরি নাই, এটা মাঝখানে আর কয়টা 10-15-20 দিন মতো সময় আছে, নতুন সার্কুলার চলে আসবে। তো এটা ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইক, 1 থেকে 7 তারিখের ভিতরেই বা 1 থেকে 5 তারিখের ভিতরে, সম্ভবত তারিখ 5 নতুন একটা সার্কুলার প্রকাশিত হবে। তো আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে অ্যাপ্লিকেশন করবেন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হবেন, তাদের জন্য কিন্তু সামনে একটা সুবর্ণ সুযোগ। আর আমি এটা বলতে চাই যে বয়স সীমা 17 থেকে 20 আগের মতোই থাকবে। এক্ষেত্রে যারা হচ্ছে নতুন এসএসসি পরীক্ষার্থী, এবার পরীক্ষা দিয়েছে, তাদের জন্য এক্সট্রা সময় বরাদ্দ করা হবে, তারা যেন রেজাল্ট বের হলে অ্যাপ্লিকেশন করতে পারে। এর আগের বারও সেম টু সেম এরকম করেছিল, এবারও এরকম সিস্টেমটা হবে। তো যারা এই যে নতুন এসএসসি পরীক্ষা দিয়েছেন, যাদের এরকম ধারণা আছে যে আমি কি এই সৈনিকে অ্যাপ্লিকেশন করতে পারবো কি না, বা এবার এসএসসি পরীক্ষা দিয়ে আমি সৈনিক হতে পারবো কি না, তাদের জন্য কিন্তু এটা একটা ক্লিয়ার কনসেপ্ট। যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তারা এবার অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে তার ওই যে বয়সটা হতে হবে 17 বছর। তো বয়সের এই যে হিসাবটা, এটা অনেকে ভুল করেন, বলেন যে ভাই আমার তো বয়স 2006 সালের অমুক সালের অমুক তারিখের অমুক মাসে, এটা কিন্তু ভুল করে ফেলেন, যার কারণে আপনাদের এটা ক্লিয়ার কনসেপ্ট হয় না, একাধিকবার প্রশ্ন করেন। তো আমি পরবর্তী ভিডিওতে এই বয়সের হিসাবটা আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ করবেন। তো এই নতুন আবার সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হচ্ছে, এর আগে কিন্তু এখনও সমস্ত জেলার মাঠ সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। রাজশাহীর কিছু মাঠ বাকি আছে, গাইবান্ধার কিছু মাঠ বাকি আছে, এছাড়া বিভিন্ন জেলার সমস্ত জেলা প্রায় মাঠ হয়ে গেছে। তো সামনে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তো মাঠ চলতেই থাকবে, এর ভিতরে সমস্ত মাঠ কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের যাদের এখনও এসএমএস আসে নাই, তারা হয়তো দুশ্চিন্তায় আছেন যে আমি তো অ্যাপ্লিকেশন করলাম, এসএমএস আসে নাই কেন। তো তাদের এসএমএস আসবে, আর এসএমএস আসবে না কিছু সংখ্যক লোক আছে যাদের দেখা যাবে যে ওরা আগে একাধিকবার মাঠ করেছে, মাঠ করার পরে আনফিটেড হয়েছে, বা দু একবার মাঠ করছে, তার একদম মেজর প্রবলেম আছে, যেমন বড় সড়ো অপারেশন করা, বা চোখ টেরা বাঁকা, বা তার মানে একটা হিউম্যান, একজন মানুষের যে প্রাকৃতিক একটা গুণগত দিক সেটা তার নাই, অক্ষত আছে, যার কারণে সে রিমার্ক হয়ে আছে যে আগে পূর্বে সে মাঠ করেছে, তার এই রকম প্রবলেম আছে, যার কারণে তাকে আর পরবর্তী এখন মাঠে ডাকা হবে না। এছাড়া আবার অনেকেরই প্রবলেম আছে যাদের হচ্ছে দেখা যায় যে রাষ্ট্রদ্রোহী কোনো কেস আছে, যার ফলে এগুলা কিন্তু এখানে ভালোভাবে হাইলাইটস দেওয়া হয়, বা অন্য যে কোনো বাহিনীর থেকে সে চাকরিচ্যুত হয়েছে, বা এক্সেপ্ট এক্সেপ্ট এরকম কিছু প্রবলেম থাকে না, এই প্রবলেম যাদের আছে তারা অ্যাপ্লিকেশন করছে বা তাকে মাঠে দেখা হবে না, এসএমএস দেওয়া হবে না। তো এরকম যাদের প্রবলেম আছে তারা নিশ্চিন্তে ঘুমায় যান যে আপনাদের এসএমএস আসবে না, এটা সত্য। আর যারা হচ্ছে একদম ঠিক সব কিছু ফিট আছে, তাদের এসএমএস এই 31 তারিখ পর্যন্ত আসবে, আর বাকিটা আপকামিং। আবার সবাই রেডি হতে থাকেন, যারা এই মাঠে এবারে মাঠে যারা ভেঙে পড়েছেন, যাদের কোনো নর্মাল প্রবলেমের কারণে চাকরি হয় নাই বা ভ্যাকান্সির জন্য আপনাদেরকে নিয়ে নাই, তারা আবার পুনরায় চেষ্টা করেন। সামনে ডিসেম্বরে আবার অ্যাপ্লিকেশন করা যাবে, নতুন নিয়োগপত্র আসবে, আপনারা নতুন করে যোগদান করেন। আর হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু একটা বিশেষ সুখবর আছে, যারা সৈনিক হতে চান বা পুলিশের কনস্টেবল হতে চান বা বিমান বাহিনীর যে কোনো সৈনিক পদে আপনারা ঢুকতে চান, তাদের জন্য আমাদের একটা নতুন কোর্স চালু হতে যাচ্ছে। সেখানে সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, একটা একাডেমিক কোর্স হবে, সেখানে আপনাদেরকে মেন্টালি, ফিজিক্যালি এবং এডুকেশনাল সাইডে 100% ফিটেড করা হবে, এবং মেডিকেলও টিপস দেওয়া হবে। তো আপনারা যারা এই কোর্স করতে চান তারা কিন্তু করতে পারবেন, এবং অলরেডি ভর্তি চলতেছে, চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে সেখানে ভর্তি হতে পারেন। এখানে কিন্তু যারা প্রশিক্ষণ নেবে তারা অবশ্যই একটা নর্মালি যে ক্যান্ডিডেট থাকবে তার চেয়ে 99% সম্ভাবনা বেশি থাকবে তার চাকরিটা হয়ে যাওয়ার। আর এখানে আরেকটা কথা, আপনারা কেউ হচ্ছে ঘুষের সাথে প্রতারিত হবেন না, ঘুষ দিতে গেলে দেখা যাবে যে আপনার চাকরিটাও হবে না, আবার আপনাকে বিভিন্ন কেলেমে ফেঁসে যেতে হবে। তো আপনারা যারা এরকম সৈনিক হতে চান তারা আমাদের একাডেমি কোর্সে যোগদান করতে পারেন, সেখানে আপনাদেরকে 1 মাসের ট্রেনিং দেওয়া হবে। এই 1 মাস ট্রেনিং করলে কিন্তু আপনারা যে কোনো চাকরির জন্য 100% ফিট হয়ে যাবেন, বুঝতে পারবেন যে আসলে চাকরিটা কত সোজা। তো এটা যাক, যারা এরকম হতে চান তারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে
এই নতুন যে সার্কুলার আসতেছে এটা কিন্তু নিয়ম কানুন সব আগের মতোই থাকবে। আপনারা যারা অনেক সমস্যা আছে, যেমন জন্ম নিবন্ধনের প্রবলেম আছে বা বাবা মামার এনআইডি কার্ডের প্রবলেম আছে, এরকম যাদের প্রবলেম ছিল তারা এই সমাধান এই সমস্যাগুলো আগে ভাগে সমাধান করে নেন। এবং এর আগের বার যাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছিল কিন্তু এখনও তাদেরকে ডাকা হয় নাই, তারা প্রিপারেশন নেন আবার নতুন করে যাওয়ার জন্য। এবং সেখানে অ্যাপ্লিকেশন করে যাওয়ার পরে স্যারদেরকে আগেই বলবেন, স্যার আমাকে আগের বার ওয়েটিংয়ে রাখা হয়েছিল, এবার নেওয়া হয় নাই, তখন স্যার আপনাকে ভালোভাবে কনসিডার করবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, এখানে আমি কিন্তু আপনাদের 100% ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিয়েছি। নতুন সাইকেলে আসতেছে, আপনারা সেভাবেই সবাই প্রিপারেশন নেন, এবং প্রতিবার মানে আগের তুলনায় বর্তমানে সেনাবাহিনীতে কিন্তু বেশি লোক নেওয়া হয়। তো আগে যদি 5,000 নিয়ে থাকে, এবার কিন্তু 5,100 জন নেবে, এরকম বৃদ্ধি পেতে থাকে। তো আপনারা যারা এরকম চিন্তাভাবনা করতেছেন তারা নিঃসন্দেহে অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত হন। সামনে আর বেশি দিন নাই, আর 20-25 দিন। তো দোয়া করি আপনাদের সবার মনের আশা পূরণ হোক। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।